রাত তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে ফরাদের দৌরাত্ম্য সরকারের কিষাণ মান্ডিতে। ধান বিক্রি থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত চাষিরা বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার মালদার তুলসীহাটা কিষাণ মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরেই বিক্ষোভ দেখালেন প্রায় কয়েক শতাধিক কৃষক। যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, ওই কৃষক মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য কুপন বিলি শুরু হয়েছে। এদিন ছিল তার প্রথম দিন। চাষিরা রাত জেগে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ, কৃষক সাজিয়ে কুপন দেওয়ার জন্য লোক দাঁড় করিয়েছিলেন। প্রচুর সমস্যা, প্রচুর ভিড় এখানে। মানে সকাল ছটা থেকে আমরা এসি লাইন দিতে, এখানে ভোর মোটামুটি তিনটা থেকে প্রায় সবাই, মানে অনেকে লাইন দিয়ে আছে। এসে এখানে দেখছি নতুনভাবে রেজিস্ট্রেশন হবে, অনেকেই যারা এখানকার দালাল আছে, পাইকাররা আছে, ওখানে অনেক লোকজন দিয়ে এই করে ভাড়াটে জন দিয়ে ওরা আগেই লাইন দিয়ে স্লিপ করে দিয়েছে। এখানে এসে যেটা জানতে পারলাম যে ওরা নিজেরাই মোটামুটি লিস্ট করে দিয়ে অলরেডি অফিসারকে জমা দিয়ে রেখেছে। এখানে আমরা এখন লাইন পাবো কি না, এখন শেষ পর্যন্ত সুরা হলো যে টোটাল একটা লিস্টিং করবে, সিরিয়াল দিবে আর কি আমাদের। সরকারি কেন্দ্রে কি প্রপার চাষিরা ধান বিক্রি করতে পারছে কি? সেটা পারছে, কিন্তু অনেকটা আছে এখানে চক্র জুড়িয়ে। এবারের যেটা সরকারি মূল্য আছে 1960 টাকা, ওর মধ্যে 20 টাকা ভাড়া দিচ্ছে সরকার। কুইন্টাল ধান বিক্রি করতে পারবে যেটা এখানকার, যেটা আজকে যেটা জানতে পারলাম, 25 কুইন্টাল করে প্রত্যেককে চাষি দিতে পারবে। আর কিভাবে নাম এন্ট্রি করতে হয় এইখানে? নাম এন্ট্রি করারই জন্য লাইন দিয়েছি। কিভাবে কি প্রসেস আছে দেখা যাক, লিস্টিং করছে। আমি আলীনগর গ্রাম থেকে এসেছি। এখানে এসে অনেক সমস্যা, এখানে অনেক দালাল পান্ডা ঘুরছে সব, আমরা টুকুনই পাচ্ছি না। তো আপনি যে প্রকৃত চাষি, হ্যাঁ, আপনি কি ধান বিক্রির সুযোগটা পাচ্ছেন না? না, আমি ধান বিক্রির সুযোগ পাচ্ছি না। তাহলে কারা ধান বিক্রি করতে চলেছে এখানে মার্কেটে এসে? এখানে তো দেখতে পাচ্ছি অনেক দালাল পালাল পান্ডাগুলো সব আছে তিনটা থেকে। মানে কী জন্য আপনি দাঁড়িয়ে এই ধান বেচার জন্য? তো এখনো কি হাতে কোনো টুকুন পাননি? না, কিছু পাইনি। তো সরকারি নিয়মে প্রসেসে কী বলছে, মানে অফিসাররা কী বলছে এখন? অফিসার বলছে এখন সিরিয়াল নাম্বার হিসাব অনুযায়ী নেওয়া হবে। তো আপনি কি নাম্বার হাতে পেয়েছেন? সিরিয়াল নাম্বার? নাম্বার পাইনি। তো মোটামুটি আপনার দাঁড়ানো কতক্ষণ হলো এখানে? আমার দাঁড়ানো মোটামুটি হয়ে গেছে 6 ঘন্টার উপরে। কৃষি আধিকারিক জানান, প্রতি কৃষকের কাছ থেকে 45 কুইন্টাল করে ধান নেওয়ার নির্দেশ থাকলেও জেলা অনুযায়ী 25 কুইন্টাল করে ধান ক্রয় করা হবে। আপাতত কোনো সমস্যা নেই। ফার্স্ট দিকে একটু সমস্যা হয়েছিল যে এরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে, যে ফার্স্ট দিন তার জন্য ফার্স্ট দিন। পরে আমরা আইসি সাহেব বা বিডিও সাহেবের অনুরোধে সেটা আমরা এদের বলে দিয়েছি, এরা মেনে নিয়েছে। আপাতত আমার এখানে কোনো অসুবিধা নেই। এখানে গত বছর যে নিয়মটা ছিল, যে লিস্ট অনুযায়ী, সিরিয়াল নম্বর অনুযায়ী, সিরিয়াল নম্বর 1 থেকে 1,000 বা 1,500 অবধি টোটো ব্রোকারদের ধান কাটছিল। সেখানে আমি নিয়ম চেঞ্জ করে দিয়েছি, যে চাষি আসবে তাকেই ধান নেওয়া হবে। যার জন্য কিছু ব্রোকার ঝামেলা করেছিল, আমি পুলিশের সহায়তায় টোটালটা কন্ট্রোল করতে পেরেছি। এখন স্বাভাবিক আছে আমার মান্ডি। সরকারের সেটা 45 কুইন্টাল, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী 25 কুইন্টাল করে আমরা নিচ্ছি। 1940 প্লাস 20। কুড়িটা হচ্ছে ওই গাড়ি ভাড়ার জন্য। ওইটা এখানে 6,000 কার্ড আছে, 6,000 কার্ড যে কদিন লাগবে আমরা টোকন দিয়ে দেবো। 6 তারিখ থেকে, ডিসেম্বরের 6 তারিখ থেকে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।